আজ ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারের কিছু পোর্শান পড়বো আমরা সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান উদ্ভিদের চলন আর গমন জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারে মানে প্রথম চ্যাপ্টারের এই পোর্শানগুলো আমরা আজকে দেখবো বা বুঝব প্রথমেই আমি বলি যে পরিবেশ আমরা জানি সেই অনেক বাচ্চাবয়স থেকে আমরা জেনে আসছি যে পরিবেশ কাকে বলি পরিবেশে কে কে থাকে পরিবেশ কিভাবে তৈরি হয় সেগুলো আমরা বাচ্চাবয়স থেকে মোটামুটি জেনে আসছি সেখানে প্রথমেই আমরা বলতে পারি যে কোনো এক সময় কোনো এক নির্দিষ্ট স্থানের প্রাকৃতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির সমষ্টিকে সেই স্থানের। সেই সময়কালে পরিবেশ বলা হয় এটা আমি অনেক মানে বড় ক্লাস যেরকম নাইনে তোমরা পড়ছ সেই অনুযায়ী পরিবেশকে ডিফাইন করলাম তাহলে পরিবেশ বলতে আবার কি বললাম নিই যে কোনো এক সময় মানে কোনো একটি নির্দিষ্ট সময় কোনো একটি নির্দিষ্ট স্থানের প্রাকৃতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতির সমষ্টি মানে সবগুলোর একটা সমষ্টিকে সেই স্থানের সেই সময়ের পরিবেশ বলা হয় কিন্তু পরিবেশটা কি সদাই চেঞ্জ হচ্ছে মানে পরিবর্তনশীল মানে পাল্টাতে পারে পাল্টাতে পারে এবার সেই পরিবেশে যে জীব বসবাস করছে সেই যে পরিবর্তন হলো পরিবেশে সেই পরিবর্তনটা নয় পজিটিভ এফেক্ট দেয় মানে পজিটিভ প্রভাব দেয় অনুকূল আর নয় তোমার সেই জীবের ওপরে নেগেটিভ এফেক্ট দেয় তাহলে সেখানে জীবের অনুকূল পরিবর্তন হয় বা জীবের প্রতিকূল পরিবর্তন হয় তাহলে পরিবেশের যখন যে যে পরিবর্তনের জন্য জীব সহজেই বাড়তে পারে বৃদ্ধি হয় সহজেই তাদের তারা সহজভাবে বাঁচতে পারে সেটাকে আমরা বলব অনুকূল পরিবর্তন আবার যে পরিবর্তনের জন্য জীব জীবের ক্ষতি হয় তাকে আমরা বলবো প্রতিকূল পরিবর্তন এবারে চলে আসবো যে সংবেদনশীলতা বা উদ্দীপনা ব্যাপারটা কি জীবের সংবেদনশীলতা বলার আগে বলি যে এই যে এতক্ষণ বললাম জীবের অনুকূল পরিবেশ বা প্রতিকূল পরিবেশ বা পরিবর্তন যেটা বললাম আর কি অনুকূল পরিবর্তন প্রতিকূল পরিবর্তন পরিবেশের জন্য পরিবর্তনের পরিবেশের জন্য তাহলে যে যে অনুকূল পরিবর্তন বা যে অনুকূল পরিবেশ জীবকে বাধাহীনভাবে চলার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সাহায্য প্রদান করে আর প্রতিকূল পরিবেশে জীবকে বিভিন্ন প্রকার বিপদের সম্মুখীন হতে হয় পরিবেশের সমস্ত রকম পরিবর্তনকে চিনে মানে শনাক্ত করে তাকে বুঝে তার সঙ্গে সাম্যতা বজায় রেখে এগিয়ে চলা অর্থাৎ সারা প্রদানের ক্ষমতাকেই বলা হয় জীবের সংবেদনশীলতা বা উদ্দীপনা মানে সব রকম পরিবর্তন তো হচ্ছে পরিবেশে এবং সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে মানে সাম্যতা বজায় রেখে তার সঙ্গে এগিয়ে চলা এবং সেই যে পরিবর্তনের প্রতি একটা সারা প্রদান করা সেই ক্ষমতাকে বলছি আমরা জীবের সংবেদনশীলতা বা উদ্দীপনা এবারে আসি উদ্দীপনা তো শুনলাম কি জিনিসটা হয় এবারে সংবেদনশীলতা বা উদ্দীপনায় সারা প্রদানের জন্য বিভিন্ন প্রকার কারণের প্রয়োজন হয় আর ওই সব কারণই হলো সংবেদনশীলতার উদ্দীপক মানে যে যার জন্য উদ্ভিদ বা জীব বা প্রাণী উদ্দীপনায় সাড়া দেয় সেই সব কারণগুলোই হচ্ছে সংবেদনশীলতার উদ্দীপক এবার উদ্ভিদ উদ্দীপক প্রকৃতপক্ষে এক প্রকার শক্তি যা প্রতিটি জীবনের উপরেই প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে এবার জীবজগতের উদ্ভিদ এবং প্রাণী সকলেরই সংবেদনশীলতা একই প্রকারের হয় না স্বাভাবিকভাবে কোনো উদ্ভিদ বা কোনো উদ্ভিদ সরি কোনো প্রাণী যে কারণের জন্য উদ্ভিদ সাড়া দিচ্ছে সেই একই কারণের জন্য কিন্তু কোনো প্রাণী সাড়া দেবে না সেই জন্য একই প্রকারের হয় না উদ্দীপকের মাত্রার ওপরে জীবের সারা প্রদানের মাত্রা নির্ভর করে খুব সামান্য মাত্রার উদ্দীপককে জীব অগ্রাহ্য করতে করলেও কিন্তু তীব্র মাত্রার উদ্দীপককে অগ্রাহ্য করার ক্ষমতা কোনো জীবেরই থাকে না মানে আমি বলছি যে একটা উদাহরণ হিসেবে আমি একটা মানুষের উদাহরণ দিচ্ছি যে অল্প অল্প খিদে পেয়েছে কোনো এক মানুষ মানে তোমাদের মধ্যে কোনো এক স্টুডেন্টের এক মেয়ের হয়তো সারাদিন উপোস করতে পারে উপোসের জন্য যে খিদেটা যা পাচ্ছে খিদেটা কিন্তু একটা কারণ যার জন্য সে কিন্তু খেতে যেতে পারতো মানে খেতে যেতে পারে কিন্তু উপোসের দিনে সে খিদে পাওয়া সত্ত্বেও যেতে পারছে না সেই জন্য না অল্প মাত্রার উদ্দীপনা ওর শরীরের মধ্যে হয়েছে খিদে হয়েছে সেটাও অগ্রাহ্য করছে কিন্তু সেই একই ক্লাসের আরেকটা মেয়ের ক্ষেত্রে সে আবার খিদের সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে যদি খিদের পরে যদিও খেতে না দেওয়া হয় সে মানে প্রচণ্ড শরীর খারাপ করে বমি পায় বা ক্লান্ত হয়ে যায় বা কান্নাকাটি করে তাহলে একই ক্লাসের দুটি মেয়ে দেখো দুটো জীব একই প্রজাতির মানুষ দুটোর মধ্যে তদফাৎ দেখো যে কেউ জীব অগ্রাহ্য করতে পারলেও তীব্র মাত্রার উদ্দীপকে কিন্তু সবাই অগ্রাহ্য করতে পারে না আর কোনো না কোনোভাবেই উদ্দীপনার সারা প্রধানের ভাব প্রকাশ পাই এবারে আমরা উদ্দীপক কত রকমের হয় দেখব একটা হচ্ছে পরিবেশীয় উদ্দীপক বা বহিস্থ উদ্দীপক শারীরিক উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক পরিবেশীয় বা বহিস্থ উদ্দীপকটা কি যে সমস্ত উদ্দীপক জীব বাইরের পরিবেশে উৎপন্ন হয় যেমন গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ শীতের শৈত্যপ্রবাহ তীব্র শব্দ বৃষ্টি বায়ুপ্রবাহ ঝড় তুষারপাত এগুলো হচ্ছে বহিষ্ঠ বা পরিবেশীয় উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক কি জীব দেহের অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে যেগুলো জীব দেহের অভ্যন্তরীণ পরিবেশজাত উদ্দীপক থাকে যেমন হরমোন ক্যালসিয়াম আয়ন ইত্যাদি আর শারীরিক উদ্দীপকটা কি শারীরিক উদ্দীপকটা হচ্ছে যে জীব দেহের মধ্যেই যে উদ্দীপক কাজ করে যেমন খিদে পাওয়া এক্ষুনি বললাম তৃষ্ণা মানে তেষ্টা পাওয়া দেহের কোনো অংশে ব্যথা বেদনা বা অনুভূতি হওয়া সেগুলো হচ্ছে শারীরিক উদ্দীপক একটু আগেই বললাম সংবেদনশীলতা মানে জীব যে সারা প্রদান করে উদ্দীপকের দ্বারা মানে উদ্দীপকের কারণে যে সারা প্রদান করে উদ্দীপনার যে উদ্দীপনায় সেই সংবেদনশীলতা জীব জীব দেখায় তো জীবের মধ্যে প্রথমে আসবো উদ্ভিদে উদ্ভিদের মধ্যেও সংবেদনশীলতা দেখা যায় জীবের যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী সারা প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলা আছে উদ্ভিদে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি যে লজ্জাবতী গাছের স্পর্শবৃত্তি চলন এই সংবেদনশীলতার ভীষণ ভালো একটা এক্সাম্পল উদাহরণ কি হয় পাতার গোড়ায় কোষযুক্ত অংশ থাকে এবারে কি হয় যে ওই সাধারণ অবস্থায় খোলা লজ্জাবতির পাতায় শিরার মাধ্যমে জল পত্রকের মধ্যে ছড়িয়ে থাকে ওই পাতাকে যদি আমরা স্পর্শ করি তাহলে পাতার উদ্দীপনা জন্য পাতার মধ্যে বাহিত হওয়া যে রস বা জল দ্রুত পালভিনা সংশে প্রবেশ করে মানে ফলে পত্রবিন্দু একটা গোড়ায় চাপের সৃষ্টি হয় মানে জলের চাপের সৃষ্টি হয় খুব তাড়াতাড়ি মানে আমি যখন একটা পাতা থেকে ছিলাম স্পর্শ করলাম তাহলে ওই যে একটা বাহিত রস চলছিলো সেই যে রসটা খুব দ্রুত পাল মানে খুব স্পিডে পালাভিনা সংসে প্রবেশ করে এবং তার জন্য কি হয় গোড়ায় জলের চাপ সৃষ্টি হয় পত্র ফলকের চাপ শূন্য হালকা হয়ে যায় ফলে কী হয় পাতা সমস্ত পত্রগুলি মুড়ে যায় একটা খুব ভালো উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে বনচাড়াল সেটা কি বল মানে কী বোঝায় উদ্ভিদের এই এই বনচারাল উদ্ভিদের কোষের মধ্যে রসস্ফীতি তারতম্য ঘটার ফলে এই বক্রচলনটি ঘটে সেই বক্রচলনটির নাম কি বলবো আমরা প্রকরণ চলন আচ্ছা লজ্জাপতিরটা কী বলেছিলাম বৃত্তি মানে আমরা যখনই স্পর্শ করছি তারপরে ওর পাতার ফলকের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ আসছে আর বোন চাড়ালে কী হচ্ছে না রসস্ফীতি ঘটছে অঙ্গের কোষে তার জন্য এই প্রকরণ চলনটা ঘটছে কি হয় না বন চাড়ালে গাছের ত্রিফলকযুক্ত পাতা থাকে এবার ত্রিফলকযুক্ত পাতার যেটা ছোট পার্শ্বপত্র ছোটো পার্শ্বপত্রক দুটোর মধ্যে রসস্ফীতির চাপের সৃষ্টি হয় আর তার জন্য ছোট পার্শ্বফলক দুটি ক্রমাগত উপরের নিচে ওঠানামা করতে থাকে এটাকে বলছি আমরা প্রকরণ চলন এবারে ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে উদ্ভিদের এই সংবেদনশীলতা বা সারা প্রদানের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছেন প্রথম বলেন উদ্ভিদের প্রাণ আছে বিজ্ঞানী আমাদের দেশের বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু তিনি প্রথম প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে তারাও আমাদের মতো দুঃখ আনন্দে ব্যথিত ও আনন্দিত হয় আর তিনি একটা প্রথম বলেন যে সে উদ্ভিদ হচ্ছে সংবেদনশীল সে কিন্তু প্রাণীর মতো সারা প্রদান করে হয়তো সে গমন করতে পারে না কিন্তু সারা প্রদান করে বুঝিয়ে দেয় যে না তাদের মধ্যেও একটা সংবেদনশীলতা আছে আর উনি একটি যন্ত্রের আবিষ্কার করেন সেই যন্ত্রটা হচ্ছে ক্রিসকোগ্রাফ এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ ও রেকর্ড করা যায় এবারে আসবো চলন কাকে বলে চলন হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে বা উদ্দীপকের প্রভাবে জীবের যে অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালন ঘটনাকে বলছি আমরা চলন চলন মানে হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকবো স্থির থেকে আমি নয় স্বতঃস্ফূর্তভাবে বা কোনো উদ্দীপকের জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করবো এবং তার জন্য যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে চলন তাহলে সংজ্ঞাটা আরেকবার বলি যে বিভিন্ন প্রকার জৈবনিক ও শারীরবৃত্তীয় ক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দেহে চলন ক্রিয়ার প্রয়োজন হয় আর এই চলন ক্রিয়াই হলো উদ্ভিদের উদ্দীপনা সারা দেওয়ার একমাত্র ব্যবস্থা তাহলে প্রথমেই চলে আসবো চলন সুরকম দেখতে পাই আমরা একটা হচ্ছে যান্ত্রিক চলন একটা হচ্ছে জৈবিক চলন যান্ত্রিক চলন হচ্ছে ভৌত পদ্ধতিতে যথা ইম্বাইশন সংঘটিত চলন হলো যান্ত্রিক চলন ইম্বাইবিশনটা আর জৈবিক চলনটা কি কোষের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা সংঘটিত চলন হচ্ছে জৈবিক চলন এবার উদ্দীপকের প্রকৃতির ওপর ভিত্তি করে জৈবিক চলন বিভিন্ন রকমের হয় সেটা আবার আমরা আসব সেটা প্রথমেই আসব সামগ্রিক চলন এবং বক্রচলন আচ্ছা এবারে সামগ্রিক চলনের মধ্যে আবিষ্ট বা ট্যাকটিক চলন আছে এবং স্বতঃস্ফূর্ত চলন আছে স্বতঃস্ফূর্ত চলনটা তোমাদের সিলেবাসে নেই আর বক্রচলনের মধ্যে সেম স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট রয়েছে শতস্ফূর্তটা সেরমভাবে নেই কিন্তু আবিষ্টটা আমরা মেনলি জানব প্রথমেই আসবো ট্যাকটিক চলন ট্যাকটিক বা আবিষ্ট চলন কি বলছি ট্যাকটিক চলন কাকে বলছি আলো তাপমাত্রা রাসায়নিক পদার্থ বৈদ্যুতিক শক্তি প্রভৃতি বহিষ্ট উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয় বারে বারে বলছি একবার ট্যাকটিক চলন হচ্ছে আলো তাপমাত্রা রাসায়নিক পদার্থ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয় তাকে আমরা ট্যাকটিক বা আবিষ্ট চলন বলছি আবিষ্টচরণের একটি যেটা প্রথমেই আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন ফটো মানে কি আমরা জানি আলো তাহলে সমগ্র দেহ যখন আলোর উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে আমরা ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন বলছি যেমন হচ্ছে কিছু শৈবাল আছে ক্লামাইডামোনাস আছে ভলবক্স আছে ইত্যাদি আর কেমোট্যাক্টিক চলন আমরা দেখতে পাই সেটা হচ্ছে মসের শুক্রাণু শুক্রাজের প্রভাবে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় এটাকে হচ্ছে কেমোট্যাক্টিক চলন আমি আর একটু এখানে আর একটা পয়েন্ট অ্যাড করে দিই সেটা বললাম এখনই যে ফটোট্যাকটিক আর কেমোটাইটিক আচ্ছা এবারে চলে যাব আমরা আচ্ছা ট্যাকটিক ফটো হচ্ছে পজিটিভ হয় আবার নেগেটিভ হয় পজিটিভ কাকে বলবো ক্লামাইডোমোনাস ভলভক্স কী হয় এইসব উদ্ভিদের কম আলোকযুক্ত অঞ্চল থেকে তারা বেশি আলোকযুক্ত অঞ্চলের দিকে অগ্রসর হয় এটাকে বলছি আমরা অনুকূল বা ফটোড্যাক্টিক বা পজিটিভ ফটোড্যাক্টিক আর প্রতিকূলটাকে আগে বলছি টামেডামোনবক্স এই উদ্ভিদগুলো আমরা আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হওয়ার আগে প্রতিকূল ফটোড্যাক্টিক বলা হয় বা নেগেটিভ ফটোড্যাক্টিক চলন বলা হয় এবারে চলে যাব বক্রচলনে বক্রচলনে যাব আবিষ্ট চলন যেটা বললাম চলনের মধ্যে প্রথমেই হচ্ছে ট্রপিক বা দিক নির্মিত বা বৃত্তি চলন ট্রপিক চলন কাকে বলছি উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে মানে এই চলনটা প্রথমেই হবে মানে প্রধানভাবেই হবে উদ্দীপকের গতিপথ অনুযায়ী তাহলে উদ্দীপকের উৎস যেদিকে থাকবে সেই দিকে উদ্ভিদের চলন ঘটবে উদ্ভিদ অঙ্গে তাকে বলব আমরা ট্রপিক চলন বা দিক নির্ণিত এই জন্য আমরা দিক নির্মিত চলন বলছি এবার প্রকারভেদে আসি ফটোট্রফিক হাইড্রোট্রফিক জিও নামের মধ্যেই আমরা বুঝতে পারছি ফটোট্রফিক মানে আলো আলোর উৎসের দিকে যখন চলন হবে হাইড্রো মানে জলের উৎসের দিকে যখন চলন হবে এবং জিও মানে অভিকর্ষ যে টান সেটা সেটার দিকে যখন চলন হবে সেটা তাকে বলছি আমরা সেই সেই মানে ফটোট্রফিক হাইড্রোট্রফিক এবং জিও ট্রফিক চলন প্রত্যেকটা ট্রফিকে আবার আরেকটা ভাগ রয়েছে পজিটিভ নেগেটিভ মানে ফটোগ্রাফিক মানে কি ফটো মানেই রয়েছে আলো তাহলে আলোর উৎসের দিকে হলে পজিটিভ আলোর উৎসের বিপরীতে হলে নেগেটিভ হাইড্রোট্রাফিক মানে জলের উৎসের দিকে হলে পজিটিভ জলের বিপরীতে হলে নেগেটিভ আর জিও ট্রফিকে টানের দিকে হলে পজিটিভ মানে যেমন উলের চলন আচ্ছা জিও ট্রফি যখন অভিকর্ষজ্জ টানের দিক বিপরীত দিকে হবে তখন সেটা হচ্ছে নেগেটিভ মানে কাণ্ডের চলন আচ্ছা এবার আসবো তির্যক অভিকর্ষবর্তী চলন মানে কি এই প্রকার চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে তীর্যকভাবে বৃদ্ধি পায় যেমন শাখা মূল্যগুলো কি হয় অভিকর্ষ বলের সঙ্গে তীর্যকভাবে বৃদ্ধি পায় আর চার নম্বর হচ্ছে ডায়া জিও চলন যেই প্রকার চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে সমগণে বৃদ্ধি পায় যেমন গ্রন্থিকন্দের অনুভূমিকভাবে বৃদ্ধি হওয়াকে বলছি আমরা ডায়া জিওট্রফিক ট্রফিক চলন এটা হলো ট্রপিক চলন এবার আরেকটা বিষ্ট বক্রচরণ কি সেটা হচ্ছে ন্যাস্টিক চরণ বা ব্যক্তি চলন সেটাই কাকে বলছি আমরা প্রথমেই আসবো ফটো ন্যাস্টি নামের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফটো আচ্ছা প্রথমে বলি ন্যাস্টিক চরণটা কি ন্যাস্টিক চরণ হচ্ছে উদ্ভিদ অঙ্কের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয় আমরা কি দেখেছিলাম গতিপথ মানে ট্রপিক হবে যখন গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা বলছি ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন ফটো মানে আলোর তীব্রতা থার্মো মানে হচ্ছে তাপের তীব্রতা বা উষ্ণতার তীব্রতা সীস্ম মানে হচ্ছে স্পর্শ ঘর্ষণ আঘাত বায়ু প্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার ওপর যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন আমরা বলছি সীস্মনাশটি আর কেমোনাস্টিক কি কোনো রাসায়নিক পদার্থে যেমন প্রোটিন ইথার লোড়ফম এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসলে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে তাকে আমরা বলছি কেমোনাস্টিক আচ্ছা উদাহরণটা একটু বলি ফটোনাস্টি দেখা যায় পদ্ম সূর্যমুখী এইসব ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায় আবার সন্ধ্যা আলোতে জুই কম আলোকে ফোটে আবার বেশি আলোকে দিনের বেলায় মুদে যায় এটা হচ্ছে ফটোনাস্টি পজিটিভ নেগেটিভ বললাম যে উষ্ণতা কিংবা তাপের তীব্রতা অনুযায়ী হয় যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খুলে আবার কম তাপে মুদে যায় আচ্ছা শীসমনেসটি হচ্ছে কি বললাম স্পর্শের দ্বারা বা আঘাত বা ঘর্ষণ যেমন হচ্ছে লজ্জাপতির পাতা স্পর্শ করা মাত্রই পাতার পত্রগুলি নুয়ে যায় আর তারপরে হচ্ছে কেমন অ্যাসটি রাসায়নিক পদার্থ সংস্পর্শে আসলে যেটা বললাম যেমন হচ্ছে সূর্য শিশির পতঙ্গ উদ্ভিদের পাতার কৌশিকার পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই বেগে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে আচ্ছা এখানে একটুখানি একটু ছোট্ট করে স্টার মার্ক হিসেবে লিখে দিই সেটা হচ্ছে নিকটিন হুম। নিকটিনাস্টিক কাকে বলছি যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো আর তাপ উভয়েরই প্রভাবে ঘটে তখন তাকে বলছি আমরা নিষ্টি নিকটিনাস্টিক যেমন তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলোতে এবং তাপের প্রভাবে খুলে যায় আবার রাত্রিবেলা অন্ধকার এবং কম তাপে মুদে যায় তাহলে এই হচ্ছে উদ্ভিদ চলন আমরা দেখলাম যে যান্ত্রিক হচ্ছে জৈবিক হচ্ছে ভৌতিক এবং প্রোটোপ্লাজমই একে বলছি আমরা সামগ্রিক বক্র সামগ্রিকেরও স্বতঃস্ফূর্ত আছে আবিষ্ট আছে আর ওদিকে বক্রচালনেরও স্বতঃস্ফূর্ত আবিষ্ট আছে আচ্ছা ওদিকে হচ্ছে সামগ্রিকের মধ্যেই আমরা বুঝতে পারছি ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন স্বতঃস্ফূর্ত এই রক্তচালনের মধ্যে আবিষ্টের মধ্যে রয়েছে ট্রপিক এবং ন্যাস্টিক চলন ফটো ট্রপিক জিওট্রপিক জিও ওদিকে হচ্ছে ফটোন্যাস্টি থার্মোনেস্টি সিসমোনেস্টি কেমোনেস্টি এবং নিকটি ন্যাস্টিক উদ্ভিদে তিন রকমের যে চলন আমি বললাম সেই চলনের তিনটের মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে প্রত্যেকটি বইতেই দেওয়া আছে যে ট্র্যাকটিক ট্রপিক এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো এরকমভাবে পরীক্ষা কিন্তু আসে তোমরা কিন্তু পার্থক্যগুলো পড়বে এবারে চলে যাব আমরা ও আচ্ছা আর জিনিস সেটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট যে উদ্ভিদ কিন্তু গমন হয় আমরা যে সাধারণত দেখলাম কি উদ্ভিদ মানে চলন হয় মানে একটা জায়গায় স্থির থাকবে সে সে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে আর কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারবে না তখন সেটাকে আমরা বলবো চলন এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা তাই দেখি কারণ সবাই সব জায়গায় আমরা দেখি যে গাছ কিন্তু এক জায়গায় স্থির থাকে কিন্তু কোন কোন উদ্ভিদ রয়েছে গমন করে চলন মানে গমন দেখা যায় যেমন হচ্ছে ফ্ল্যাজেলারি ক্ল্যামাইডোবোনাস ও ফলবক্স দেখা যায় আর অ্যামিবয়েড সেটা হচ্ছে মিক্সো মাইসিরিস এর দেহে দেখা যায় এটা কিন্তু হয় এটা শর্ট প্রশ্ন আসে এবারে আসবো গমন গমন বলতেই মানে আগেই আমরা দেখব যে সাধারণত কোনো প্রাণীর সংবেদনশীলতায় অনুভূত হয় এবং যখন নিম্নলিখিত মানে যেগুলো আমরা নিচের যে ঘটনাগুলো আমরা বইতে দেখে যে লেখা আছে সেগুলো যখন ঘটতে থাকে তখনই আমরা গমন দেখতে পাই গমন মেনলি প্রাণীদের দেহে হয় আর যেরকম চলন উদ্ভিদের দেহে হয় তাহলে আমরা বলতে পারি গমন বলতেই আমরা বোঝাই এক স্থান থেকে অন্য স্থানে কোনো জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে জীবের গমন তাহলে জীবের মধ্যে সাধারণত উদ্ভিদ আমরা দেখলাম এতক্ষণ চলন পড়লাম চলন হচ্ছে এক জায়গায় থাকবে স্থির আর গমন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবেই এবার গমনের উদ্দেশ্য থাকে মানে কোন কোন উদ্দেশ্যের জন্য গমন সাধারণত হয় মানে যেটা যে যে চালিকা শক্তি মানে এক একটা কারণ থাকে তো যে কারণটা না হলে গমন হতো না মানে একটা মান একটা প্রাণী গমন করবে না কোন কোন কারণ না থাকলে হবে না প্রথমেই হচ্ছে খাদ্য খোঁজা মানে প্রাণীরা তো খাবার খুঁজতে যাবেই সেই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে দু নম্বর হচ্ছে খাদ্য প্রাণী থেকে আত্মরক্ষা মানে কোনো প্রাণী অন্য একটা খাদ্য প্রাণী বা শিকার মানে প্রাণ শিকার শিকারী প্রাণীর মাধ্যমে যে আক্রান্ত হওয়ার ভয়ে নিজেকে রক্ষা করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়ায় সেটাও একটা কারণ আচ্ছা এবার তিন নম্বর হচ্ছে যে ছড়িয়ে পড়া মানে একটি প্রাণী অনেকগুলো শাবকের জন্ম দিল শাবকগুলো বড় হয়ে খাদ্য এবং আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে মানে আমরা যদি একটা দেখি মুরগির অনেকগুলো বাচ্চা হয় কি একটা কুকুরের একটা অনেকগুলো বাচ্চা হয় ছ সাতটা বাচ্চা একসঙ্গে হয় কিন্তু ছ সাতটা বাচ্চা ওই ছোটোবেলায় হয়তো কোন মানে নির্দিষ্ট কটা দিনের জন্য একসঙ্গে থাকে তারপরে আস্তে আস্তে তারা ছড়িয়ে পড়ে কারণ কি একটা জায়গায় ছটা বাচ্চা থাকলে সে একই মানে সবাই কিন্তু খাবার পায় না এবং আশ্রয় পায় না চার নম্বর হচ্ছে আশ্রয় এবং বাসস্থান খোঁজা প্রাণীরা তাদের পছন্দ মতো এবং নতুন আশ্রয়ের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যায় প্রজনন প্রজনন মানে বংশ বিস্তারের জন্যও প্রাণীদের গমন করতে প্রয়োজন হয় উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা পুরুষ ও স্ত্রী প্রাণীদের যৌন মিলনের জন্য পরস্পর কাছে কাছে আসা জন্য আমাদের গমনের প্রয়োজন হয় নতুন এবং অনুকূল পরিবেশের সন্ধান মানে একটা প্রাণী একটা জায়গায় আছে হঠাৎ করে সেই জায়গার পরিবেশটা খুব খারাপ হয়ে গেল সেই প্রাণীটার জন্য তখন কি করে প্রাণীটা সেই জায়গা থেকে সেই পরিবেশ থেকে অনুকূল পরিবেশের দিকে যেতে থাকে চেষ্টা করে যাওয়ার তখন তাদের গমনের প্রয়োজন হবে বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম গমন প্রক্রিয়া আছে তার মধ্যে আমরা খানিকটা পড়ব সেটা হচ্ছে প্রথমেই আসবে একশি অ্যামিবার গমন পদ্ধতি সেটা হচ্ছে অ্যামি বয়েড পদ্ধতি বলা হয় এবং গমনাঙ্গ কি সিউডোপোডিয়া বা ঘনপদ সিউডোপোডিয়ার মাধ্যমে চলন হয় এবং আমি বা যেদিকে গমন করতে ইচ্ছা করে সেই দিকে দেহম মধ্যস্থ একটোপ্লাজমকে লম্বা প্রলম্বিত করে এবং দেহের পরিধির দিকে একটা অস্থায়ী পদ বা ঘনপদ বা সিউডোপোডিয়া তৈরি করে এবং ঘনপদটি কী হয় না যখন বেড়ে যায় তখন একটা আঠা এরপর আঠালো যে অগ্রভাগ সেটা কোনো শক্ত বস্তুর সঙ্গে আটকে নেয় এবং দেহের যে এন্ডোপ্লাজমের এন্ডোপ্লাজমকে ক্ষণপথের মধ্যে প্রবাহিত করে পিছনের যে অংশটা থাকে সেটাকে গুটিয়ে নেয় ফলে অ্যামিবা গতিপথের দিকে কিছুটা এগিয়ে যায় এই পদ্ধতি বারবার বার ক্ষণপথ করতে থাকে এবং অ্যামিবা সেই জন্য ধীর গতিতে স্থান পরিবর্তন করে এই গমন আমরা মানুষের শ্বেতকণিকায় স্পঞ্জের অ্যামিবোসাইট কোষও দেখতে পাই আমরা বইয়ে একটু ছবি দেখব সে দেখো অ্যামিবা রয়েছে এবার অ্যামিবা তার একটা দেহের যে একটোপ্লাজম মানে বাইরে যে ত্বক রয়েছে সেটাকে কি করে দেহের দেহের মধ্যে যে একটোপ্লাজমটা রয়েছে সেটাকে প্রলম্বিত করে মানে একটা লম্বা করলো লম্বা করে একটা এই যে তার বাইরে যে একটা আঠালো অংশ রয়েছে সেই আঠালো অংশটা একটা শক্ত জিনিসের সঙ্গে আটকে নিল এবার আটকে নেওয়ার পরে কি করে যে ভিতরে যে এন্ডোপ্লাজমটা আছে সেটা তার দিকে টানতে শুরু করে এই টানার জন্য কি হবে যে এইটা একটা লম্বাটে হবে এবং আস্তে আস্তে এর পুরো পরিধিটা এদিকে সরতে থাকবে এইভাবেই এই যে একটোপ্লাজমকে প্রথমে এগিয়ে দেওয়া এন্ডোপ্লাজমকে টানা তারপরে সেই পুরো বডিকে এদিকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যেতে থাকে এটা হচ্ছে অ্যামিবয় গমন এরপরে আসবো প্রাণী প্যারামেশিয়াম প্যারামেশিয়ামের গমন পদ্ধতিকে বলছি আমরা সিলিয়ারি গমন গমনাঙ্গ হচ্ছে সিলিয়া কি হয় যে প্যারামেশিয়ামের বাইরের যে আবরণ থাকে সিলিয়া সিলিয়ার আন্দোলন মানে সিলিয়াটা নড়ছে সেই নাড়ানোর সাহায্যে গমন করে এবং প্যারামেশিয়ামের দেহে সিলিয়া অনুদৈর্ঘ্য সারিতে সজ্জিত থাকে দেহাকৃতি আকৃতি সাঁতার কাটার উপযোগী বলে অগ্র পশ্চাৎ উভয় দিকে যেতে পারে এবং দেহের সিলিয়াগুলি নৌকার দাঁড়ের মতো একযোগে অগ্রভাগ থেকে পশ্চাৎ ভাগে জলকে ঠেলে সামনের দিকে দেহকে নিয়ে যায় তাহলে পরবর্তী আবার সিলিয়াগুলিকে টেনে সামনের দিকে নিয়ে যায় এবং পুনরায় একইভাবে দাঁড়ের মতো ব্যবহার করে প্রয়োজনে সিলিয়াগুলিকে বিপরীত মুখে সঞ্চারিত করে করতে পারে এবার একটুখানি বয়ে দেখব আমরা যে কি বলছে প্যারামেশিমে সারা দেহে শাড়িতে সিলিয়ে থাকে এবার সিলিয়াগুলো কি করে নৌকার দাঁড়ের মতো অগ্রভাগ থেকে পশ্চাৎভাগে জলের জল ঠেলে দেহটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আবার পরবর্তী সিলিয়াগুলো কী করে যেটা পিছনে ছিল নৌকার দাঁড়ের মতো সেটাকে আবার সামনের দিকে নিয়ে আসে নিয়ে এসে তারা পুনরায় একইভাবে দাঁড়ায় মতো নিজেকে পিছনে যায় শরীরটাকে ঠেলে আবার সামনে আসি আবার পিছনে যায় শরীরটাকে ঠেলে জল ঠেলে তারা আস্তে 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 সামনের দিকে এগিয়ে থাকতে পারে এবং যেহেতু তারা যেহেতু প্যারামেসি এই প্যারামেশিয়ামের বডি মানে দেহাকৃতি খুব সুবিধা সুবিধে মানে যেহেতু সাঁতার কাটার জন্য সেই জন্য তারা সামনে পিছনে যে খুশি যেতে পারে এটাকে আমরা বলছি সিলিয়ারি গতি এবারে পড়ব ইউগলিনা প্রাণীর ফ্ল্যাজেলারি গমন বলা হয় আর গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা কি হয় ইউগলিনার এককোষী প্রাণী যার ফ্ল্যাজেলা থাকে ফ্ল্যাজেলা কি হয় ছন্দবদ্ধভাবে আন্দোলন আন্দোলিত হয় এবং তার ফলে সেই জলে স্থানান্তর হয় ফ্ল্যাজেলার সাহায্যে যেহেতু হয় বলে এটাকে আমরা ফ্ল্যাজেলারি গমন বলছি এটাও নৌকার দাঁড়ের মতো চালনা হয় এবং সামনের দিকে এগিয়ে যায় প্রতিবার চালনা করার সময় দেহের পিছনে তির্যকভাবে আছড়ে পড়ে এবং প্রতিবার ফ্ল্যাজেলামের গোড়ার দিকে প্রান্তভাগ পর্যন্ত স্পন্দনে ঢেউ পরিব্যাপ্ত মানে সরিয়ে যায় ফলে যে সর্পিল চক্রাকার গতি সূচিত হয় তার জন্য সমর দেহটি সামনের দিকে এগিয়ে যায় বইয়ে দেখব এই যে দেখছি ইউগলিনা প্রাণীটির ফ্ল্যাজেলা রয়েছে প্রথমে একদিকে নৌকা তারের মতো সঞ্চালিত হচ্ছে তির্যকভাবে সে দুলছে আবার তার বিপরীত দিকে সঞ্চালিত হচ্ছে তির্যকভাবে সে এগিয়ে শরীরটাকে ঠেলে দিচ্ছে এই তির্যকভাবে ঠেলে দেওয়ার জন্য সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তী প্রাণীর গমন পদ্ধতি জানবো আমরা মাছ মাছের গমন পদ্ধতিতে সন্তর মানে সাঁতার কাটা কী কী গমনাঙ্গ আছে সাতটি পাখনা আছে যার মধ্যে হচ্ছে যুগ্ম বা জোর বা এবং অযুগ্ম বা বিজোর পাখনা পেশি এবং পটকা মায়াটম পেশি ব্যাপারটা কি না মাছের নমনীয় মেরুদণ্ডের দুই পাশে লেজ লেজের শেষ প্রান্ত পর্যন্ত একটা অক্ষ বরাবর অসংখ্য ভি আকৃতির মায়াটম পেশি বিস্তৃত থাকে এ দেখো দেখতে পাচ্ছ অক্ষের দুই পাশে ভি আকৃতির পেশি থাকে সেটা তরঙ্গাই তো মানে তরঙ্গের মতো সংকোচন হয় যেটাকে আমরা মেটাক্রোমাস অন্ট্রাকশন বলা হচ্ছে তার ফলে মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎপ্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদণ্ড দুপাশের পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে থাকে পেশি যেদিকে সংকোচিত হয় মেরুদণ্ড সেই দিকে বেগে যায় ওই সময় বিপরীত দিকে পেশি প্রসারিত থাকে এবং মায়াটম পেশিগুলি কর্ম পর্যায়ক্রমে সংকোচন প্রসারণের জন্য মেরুদণ্ডটিও পর্যায়ক্রমে দুপাশে দুপাশে আন্দোলিত হতে থাকে ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে থাকে দেখো ছবিটার মধ্যে এইভাবে তারা এক পাশ ব্যাকে তার পাশে প্রসারিত থাকে আর এক পাশ ব্যাকে তাহলে উল্টো দিকে প্রসারিত থাকে এইভাবে বেঁকে তারা সাঁতার কাটে আর যে পাখনাগুলো আমি বললাম সেগুলো একটুখানি তার সংখ্যা নাম অবস্থান এবং ভূমিকা এগুলো একটু মুখস্থ করতে হবে বলি বক্ষ পাখনা জোড়া আছে কোথায় থাকে বক্ষ দেশে কাজ কি জলে ওঠা নামা করতে সাহায্য করে স্থির ভেসে থাকতে সাহায্য করে শ্রোণী পাখনা শ্রেণী পাখনা নয় সবাই ভুল করে ম্যাক্সিমাম শ্রেণীপাখনা লিখে শ্রোণী পাখনা এটাও একজোড়া থাকে শ্রেণী দেশে থাকে পাখনার অনুরূপ কাজ মানে জলে ওঠা নেওয়া এবং পৃষ্ঠ ফাঁকনা তাহলে জোর পাখনা বা যুগ্ম পাখনা কটা আছে বক্ষ বক্ষপাখনা শ্রেণী পাখনা দুটো মানে দুই জোড়া আর অযুগ্মকে কি আছে পৃষ্ঠ পায়ু পুচ্ছ পৃষ্ঠপাখনা কি একটি থাকে কোথায় থাকে পৃষ্ঠ দেশে থাকে এর কাজ হচ্ছে জল কেটে এগিয়ে যাওয়া এবং ভারসাম্য বজায় রাখা কি কাজ করে না দেশের বায়ু ঠিক পিছনে থাকে এর বিশেষ ভূমিকা নেই তাও রয়েছে আর পুচ্ছ শেষ কি গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে আর পটকা কিভাবে সাহায্য করে সেটা হচ্ছে যে অস্থিযুক্ত মাছের অস্থিযুক্ত মাছের পটকা থাকে তার মধ্যে গ্যাসি উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে যথাক্রমে দেহকে ভারী আর হালকা করে জলের গভীরতায় নামতে এবং গভীরতা থেকে উপরে উঠে আসতে সাহায্য করে পটকা এই তিনটে অঙ্গ সাহায্য করে মাছের সন্তরণ পদ্ধতিতে এবারে আসবো পাখি বা এখানে উদাহরণ সে পায়রা রয়েছে তার গমন পদ্ধতি কি উড্ডয়ন মানে ওরা কী কী সাহায্য করে গমনাঙ্গ সেটা হচ্ছে ডানা পালক এবং উড্ডয়ন পেশি আচ্ছা প্রথমে বললাম কি ডানা পাখিদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় তারা ডানাটাকে পর্যায়ক্রমে উপর নিচে আন্দোলন করে পাখিকে উঠতে সাহায্য করে সামনের দিকটায় থাকে ডানা প্রশস্ত এবং পিছনের দিকটা ক্রমশ সংকীর্ণ এই ছবিতে নিশ্চয়ই বুঝতে পারছো পিছনের দিকটা সরু আর সামনের দিকটা চওড়া ফলে কি হয় উপরের দিকে উপরের দিক থেকে নিচে বাতাসে চাপ ডানায় বেশি পড়ে বলে ডানাটি সহজে বাতাসে বেশি থাকতে পারে আচ্ছা এবার কি কি থাকে ডানার পরে পালক রয়েছে পাখি সমস্ত দেহের বহির্ভাগে ছোট বড় পালকে আবৃত তার জন্য পাখির দেহ অনেক হালকা হয় ডানার প্রান্তভাগে ভাগে তেইশটি বড় পালক যেগুলোকে আমরা বলবো রেমিজেস দেখো এবং এটা এই ডানার তল বৃদ্ধি করে উড্ডয়নে সাহায্য করে ভাগে থাকে রেকট্রিসেস বারোটি বড় পালক সেটা দিক পরিবর্তনে সাহায্য করে আর এরপরে পেশি মেজর পেক্টোরালিস মাইনর মেজর পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস পেক্টোরিস মেজর সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নিচের দিকে টেনে আনে ডানার এই নিম্নঘাতের ফলে পাখি সামনের দিকে অগ্রসর হয় পরবর্তী পর্যায়ে সংকুচিত হয় যার ফলে কি হয় যে ঊর্ধ্বাতের পরে যে ডানাটি আবার উপরের দিকে উঠে যায় তার জন্য পেশিগুলির এইভাবে পেশিগুলি সংকোচন এবং প্রসারণের ফলে পাখির ডানা দুটিকে অবিরাম প্রসারণ অবনমন উত্তোলনে সাহায্য করে এবং পর্যায়ক্রমে দাঁড়ের মতো কাজ করে পাখিকে সামনের দিকে এগোতে সাহায্য করে এরপর আসবো মানুষের গমন মানুষের গমন মানুষের গমনের প্রধান অঙ্গ দুটি হচ্ছে পা সাহায্যকারী হচ্ছে অঙ্গ হচ্ছে হাত পায়ের সঙ্গে তাল মিলিয়ে গমনের সময় হাতের দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হাত পা ছাড়া গমনকালে মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী হিসেবে সব সবসময় জাগ্রত থাকে লঘু মস্তিষ্ক বা সেরিয়ে পেলাম আর অন্তকর্ণে অবস্থিত ককলিয়া দেহের কোন দিকে কীভাবে কতটা হেলে যাচ্ছে তার সব অনুভূতি সৃষ্টি হয় ককলিয়া অংশে আর ককলিয়ার প্রেরিত উদ্দীপনা মস্তিষ্কের সেরি সেরিবেলাম গ্রহণ করে আর দেহকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মানুষের গমন পদ্ধতিতে দেহভঙ্গিমার পরপর পরিবর্তনগুলিকে বলি প্রথমে হয় দেহ সামনের দিকে অগ্রসর হয়ে যায় একটি পায়ের গোড়ালি উত্তোলন হয় মানে ওঠে হাঁটু ভাঁজ করে মাটি থেকে তুলে আনে হাঁটু ভাঁজ হয়ে মাটি থেকে তুলে আনছে এবার নিতম্ব শ্রেণিসির ভাঁজ নিয়ন্ত্রণ রাখে এবার নিতম্ব ও শ্রেণীসেন্ধির ভাঁজ নিয়ন্ত্রণ রাখে তুলে আনা পায়ের পা এবার তুলে আনা পা এবার এগিয়ে যায় এবার অগ্রসর হওয়া পায়ের গোড়ালি মাটিতে প্রতিস্থাপন করে সম্পূর্ণ পাকে প্রতিস্থাপন করে পিছনের পাটা আবার অনুরূপভাবেই সঞ্চালন হয় এইভাবে মানুষ পরপর পরপর এই প্রক্রিয়াটা রিপিট হতে থাকে আর হাঁটতে থাকে তাহলে প্রথমেই হচ্ছে দেহ আগে সামনের দিকে এগিয়ে যাবে পায়ের গোড়ালি উঠবে হাঁটু ভাঁজ হয়ে মাটি থেকে উঠে আসবে এবং যেহেতু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে শ্রনি ভা সন্ধি এবং নিতম্বর ভাঁজটা সেই জন্য কী হয় তুলে আনা পাটা আবার সামনের দিকে এগিয়ে যায় সামনের দিকে এগিয়ে পাটা মাটি স্পর্শ করে পাটিতে গিয়ে গোড়ালি স্পর্শ করে সেখানে পাটা গিয়ে স্থাপরিত স্থাপিত হয় পিছনের পা যখনই ওই পাটা মাটিতে থাকলেও তার পরবর্তীর পিছনের পাটা আবার উঠতে থাকে এইভাবে মানুষের গমন পদ্ধতি সম্পন্ন হয় এবারে আসবে মানুষের গমনে সচল সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা মানুষের চলন এবং গমনে সচল অস্থিসন্ধি কঙ্কাল সংলগ্ন পেশী সাহায্য করে যেগুলো ঐচ্ছিক পেশির সঙ্গে যুক্ত তরুণাস্থি দ্বারা গঠিত দুটি অস্থি সন্ধি স্থান অস্থি বন্ধনী দ্বারা আবৃত যার মধ্যে ঘর্ষণ নিবারণের জন্য কি হয় পিচ্ছিল সাইনোভিয়াল তরল থাকে এবার সচল সন্ধি কাকে বলছি মুহভিয়াল জয়েন্ট দুটি অস্থির সংযোগস্থলকে দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলছি যেসব অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থিসন্ধি বলছি যেমন বল ও সকেট সন্ধি কব্জা সন্ধি সন্ধি ইত্যাদি এবারে আসবো সাইনোভিয়াল অস্থিসন্ধি যে অস্থিসন্ধি যে পর্দা দ্বারা বেষ্ট থাকে তাকে সাইনোভিয়াল পর্দা বলে সাইনোভিয়াল পর্দার মধ্যে ক্ষুদ্র গহ্বর থাকে যেখানে একটি সাইনোভিয়াল গহ্বর বলছি এবং পর্দা থেকে খড়িত সাইনোভিয়াল তরল থাকে যেটা অস্থি দুটিকে ঘর্ষণ থেকে রক্ষা করে অস্থিসন্ধিগুলি লিগামেন্ট নামক এক প্রকার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে আর সেই সঙ্গে টেন্ডন বা কন্ডরা অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত থাকে কেবলমাত্র সচল সন্ধিগুলি গমনে সাহায্য করে এটা আমাদের জেনে রাখতে হবে এবারে সচল অস্থিসন্ধির প্রকারভেদ কি দিয়েছে একটা হচ্ছে কবজা সন্ধি একটা হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধি এগুলো পড়তে হবে মুখস্থ করতে হবে কব্জাসন্ধি কীরকম প্রকৃতি একটি অস্থির গোল প্রান্ত একটা অপর অস্থির অর্ধ গোলাকার অবজলা অংশ যুক্ত থাকে কাজ কি এই ধরনের অস্থিসন্ধিগুলি কেবল একটি নির্দিষ্ট দিকে সঞ্চারিত হয় বিপরীত দিকে সঞ্চালিত হতে পারে না যেমন হাঁটু এবং কনুইয়ের অস্থিসন্ধি এগুলো মুখস্থ করতে হবে এবং বল সকেট অস্থিসন্ধি কি একটি অস্থির গোলাকার প্রান্ত বল যখন অপর অস্থি সকেটের সঙ্গে যুক্ত থাকে তখন বলছি আমরা বল সকেট কোথায় থাকে স্কন্ধ সন্ধি মানে কাঁধের স্ক্যাপুলার সঙ্গে সংযোগ সন্ধি ফিমার ও শ্রেণীচক্রের সন্ধি কাজ হচ্ছে এই ধরনের অস্থি সন্ধি প্রায় সকল দিকেই সঞ্চালিত হয় দেখো এখানে তোমাদের ছবি দিয়ে দেওয়া রয়েছে বল সকেট সন্ধি এবং কবজা সন্ধি কঙ্কাল বা অস্থির সঙ্গে যেসব পেশি সংলগ্ন থাকে তাদের কঙ্কাল সংলগ্ন পেশি বলা হয় যেগুলো মানুষের অস্থি সঞ্চালন এবং গমনে সাহায্য করে সেগুলো হচ্ছে পর দেখব আমরা কী কী ফ্লেকশন ফ্লেকশন মানে কি যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে তাকে বলছি ফ্লেকশন যেমন বাইসেপস পেশি কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে তারপরে হচ্ছে এক্সটেনশন পেশি যে প্রক্রিয়া অস্থি সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গকে দূরে সরে যেতে সাহায্য করে তাকে এক্সটেনশন পেশি বলা হচ্ছে যেটা যেমন ট্রাইসেপস পেশি সংকুচিত হলে ভাজ করা হাত সোজা হয় মানে কাছ থেকে দূরে সরে যায় পুরো বাহুর বাহুগুলো এবার অ্যাবডাকশন কাকে বলছি যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় যাকে অ্যাবডাকশন এবং অংশ নেওয়া পেশিকে অ্যাডাক্টর পেশি বলছি এবং ডেল্ট পেশি হাতকে দেহ থেকে দূরে সরে যেতে সাহায্য করে অ্যাডাকশান হচ্ছে যে প্রক্রিয়া কোনো অঙ্গ দেহাক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে তাকে অ্যাডাকশান এবং উদাহরণ হচ্ছে ল্যাটিসিমাস ডর্সি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী সাহায্য করে দেখো অ্যাডাকশান দূরে অ্যাডাকশান কাছে আনতে সাহায্য করছে আর রোটেশন যে প্রক্রিয়া দেহের কোনো অংশ আবর্তিত হয় তাকে রোটেশন বলা হচ্ছে অংশগ্রহণকে বলছি পেশিকে বলছি রোটেটার পেশি যেমন পাইফ পাইরিফরমিস পেশিকে ফিমার বেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে দেখো রোটেশন করতে সাহায্য করছে আচ্ছা একটু মনে রাখার জন্য এই বক্সটা আমি একটু তুলে ধরলাম সেটা হচ্ছে রুই কাতলার লেজের প্রকৃতি কিন্তু হোমো সার্কেল মানে একটা যে সার্কেল তৈরি হচ্ছে মানে অর্ধবৃত্তাকার সেটা কিন্তু সমান যদি মাঝখান থেকে কাটি তাহলে সমান হবে হাঙর শিঙি মাগুরের লেজ হেঁটুরো সার্কেল মানে যদি আমরা সেই অর্ধ অর্ধবৃত্তাকার যে পাখনাটা রয়েছে সেটা যদি আমরা কাটি মাঝখান থেকে তাহলে কিন্তু সেটা সমানভাবে ভাগ করতে পারবো না পায়রার ফুসফুসে কি থাকে নটি বাইরে থাকে যার জন্য পায়রার দেহ আরও হালকা হয় আর পায়রার এই সরি মাছের পাখনার মধ্যে সরু কাটাগুলিকে আমরা বলি ফিনরে এটা একটু ইম্পর্টেন্ট বক্সটা ছিল তাই একটুখানি তুলে ধরলাম তাহলে আমরা প্রথম এই যে চ্যাপ্টারটা তার মধ্যে উদ্ভিদের সংবেদনশীলতা এবং উদ্দীপনায় সাড়া দেওয়া উদ্দীপক চলন গমন এবং প্রাণীদেহে গমনটা আমরা আজকে এই ভিডিওতে শেষ করলাম